আজকের দিনটা একদম বৃষ্টি বৃষ্টি, সকালে একটু বৃষ্টি নেমেছিল। তো রিক্ত স্কুলে চলে গেছে, এখন আমি লিওকে একটু নিয়ে আদর করছি। তো লিও উঠে পড়েছে, রিক্ত স্কুলে চলে গেছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক। সকাল সকাল ব্লগটা শুরু করছি। তো আজকে লিওর পাপা বাড়িতে নেই, আমাকে পড়েছে বাজারের দায়িত্ব। আমি এখন রেডি হচ্ছি, আমি কোথায় যাচ্ছি? লিওর পাপা তো বাড়িতে নেই, তো বাজারের দায়িত্ব আমার পড়েছে, এখন আমি যাচ্ছি বাজারে। তো সকালে চা আমাদের খাওয়া কমপ্লিট, এখন আমি একটু বাইরে যাচ্ছি, বাজারে যাব। বাজার থেকে এসে তারপর আমি রান্না করব। তো পুরো ভিডিওটা থাকবে, চলো আজকে একটু মজা দেখতে পারো পাপা। তো আমি আর ছোট্ট লিও সকাল সকাল রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি। তো সেই জন্য লিওকে স্নান টান করিয়ে একদম পুরো পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এমনিতেও সকাল সকাল সব কাজ হয়ে গেছে, তো সেই জন্য স্নান টান করে দিলাম। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের ফ্রিজ একদম ফাঁকা, কিছু নেই। তো কিছু না কিছু বাজার তো আনতেই হবে। একটুকু তো যাবার আগে আমি একটু শ্বশুরমশাইকে ভাতটা দিয়ে যাই। সকালে একটু সেদ্ধ ভাত করেছি, তো সেটা একটু দিয়ে যাই। তোমার কি ঘুম পেয়েছে? তো ফাইনালি আমি লিওকে নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে, একটা টোটো করে উঠে পড়লাম। তো দুজন মিলেই যাচ্ছি। আর এই যে আমাদের দেখো পুজোর প্যান্ডেল। তো মা দুর্গার আগমন হয়ে গেছে চতুর্দিকে, তো এখন এই জন্য চতুর্দিকে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো এখনও এদিকটা এখনও কমপ্লিট হয়নি। তো আমি লিওকে নিয়ে একাই যাচ্ছি, আর কেউ নেই সাথে। তো লিওকে ক্যারি করা খুবই মুশকিল একা একা, তবুও যাচ্ছি, কী করবো, কিছু করার নেই। রিকো স্কুলে চলে গেছে, তো এখন মোটামুটি আমরা পৌঁছে গেলাম বাজারে। ওই যে পাপা দেখো আমরা কোথায় যাচ্ছি বাজার, কত কিছু। তো এখন আমরা চলে এলাম মাছের বাজারে, সবার আগে মাছের বাজারে চলে এলাম। জিনিসপত্রের দাম একদম আগুন ছোঁয়া। তো এই হচ্ছে বাজারের ভেতরে আমরা ঢুকে পড়লাম, মাছ কিনতে এসে পড়ে গেলাম বিপদে। কি মাছ কিনবো বুঝেই পাচ্ছিলাম না। আসলে আমি ফার্স্ট টাইম এসেছি মাছ বাজারে কিনতে মাছ। তো এখন আমি দাম সঠিক জানি না কোনটার কী দাম, যে যাই চাচ্ছে তাই আমি চিন্তা করে পাচ্ছি না যে আমি কোন মাছটা নেব। তো চতুর্দিক ঘোরাফেরার পরে শেষ পর্যন্ত আমি কিছু মাছ এখানে দাম দর করছি, দেখি শেষ পর্যন্ত কোনটা নেওয়া হয়। তো তোমরা দেখতে থাকো। তো শেষমেশ একটা মাছের দোকানে এলাম, এখানে বেশ বড় বড় কাতল মাছ ছিল। তো একটা মাছ দেখে আমার খুব পছন্দ হলো, মাছটা খুব ভালো দেখতে লাগলো, তো আমি সেটা নিয়ে নিলাম আধা কিলো। তো তারপর আরেকটু এগিয়ে গেলাম, তারপর সব মাছগুলো ঘুরে ঘুরে দেখছি কোনটা নেব। তারপর একটা মাছের মাথাও নিয়ে নিলাম কাতল মাছের। তো এরপর আরেকটু এগিয়ে গিয়ে কিছুটা মাছ দেখলাম, তো এখানে কত ইলিশ মাছ নিয়ে বসে আছে। তো আমি একটু দাম করছি, তো দামে তো আর বললো না বাবা। তারপর আমি চিন্তা করলাম আর কি নেওয়া যায়। তো শেষ পেশ আরেকটা ছোট্ট মাছের দোকানে চলে এলাম এই সামনেই। তো এখানে কিছু ছোট মাছ আছে, আগে নিয়ে নিচ্ছি কিছুটা ছোট মাছ। তো এই কাকুর দোকান থেকে কিছুটা ছোট মাছ নিয়ে নিলাম। পোনা মাছ, এরপর আমরা নিয়ে নিলাম কিছুটা কই মাছ, একদম তাজা ছিল, তো দেখে ভালো লাগলো, রিকের জন্য নিয়ে নিলাম। এরপর এসে পড়লাম শেষমেশ একটা চিকেনের দোকানে, এখান থেকে খানিকটা চিকেন নিয়ে নেব। তো ফাইনালি আমাদের মাছ মাংস সব কেনা হয়ে গেছে, এখন আমি এগিয়ে যাচ্ছি। আজকের দিনটা খুবই মজা লাগলো, আসলে এরকমভাবে কোনোদিনও বাজার করা হয়নি। বাজারে মাছ মাংস বাজারে তো কোনোদিন আসা হয় না, এক প্রয়োজন বলতে পারো, দ্বিতীয় অভিজ্ঞতা বলতে পারো, একটা নতুন অভিজ্ঞতা হলো। তো মাঝে মধ্যে একটু বাজার করলে ভালো লাগে।
কোনোদিনও আসিনি, তো আজকে ফার্স্ট টাইম এসে খুব ভালোই লাগলো। সমস্ত কিছু দাম দর করে নিজে হাতে কেনাকাটার একটা মজাই আলাদা। তো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এদিকে ছোট্ট লিওকে নিয়ে আমি একদিকে তো ভিডিও করছি, আরেকদিকে বাজার করছি, নাজেহাল অবস্থা। কিন্তু লিও কিন্তু একটুকু মানে কান্নাকাটি করছে না, ও খুবই মজা পাচ্ছে। ও আমার কোলে সব কিছু দেখছে যে কী কী এত লোকজন সব বাজারে ঘুরে, ও মজাই পাচ্ছিল। তারপর চলে এলাম ফাইনালি একটা সবজির বাজারে। তো এখানে সবজি, সমস্ত সবজি নিয়ে বসে আছে। তো এখানে চলে এলাম, এখন সবজি কিনব। লাউ 50, পটল 50, বেগুন কত? বেগুন 70 টাকা। ওই যে গোলটা গোলটা 80। তো সবজি কিনতে এসেও একই ঝামেলায় পড়ে গেলাম। সব সবজির দাম প্রচণ্ড আগুন ছোঁয়া। যেটাই কিনতে যাচ্ছি সেটাই বলছে 50 50, সব 50। আলু, পেঁয়াজ, বাঁধাকপি, লাউ, পটল, যেটাই বলছি সেটাই বলছে 50 টাকা কেজি। তো কিছুটা সবজি সব অল্প অল্প নিয়ে নিচ্ছি। কিছুটা বেগুন নিয়ে নিলাম, একটা লাউ নিয়ে নিলাম, বাঁধাকপি নিয়ে নিলাম, শসা নিয়ে নিলাম, তারপর আর কি কাঁচা লঙ্কা। তো এই সব কিছুগুলো নিয়ে এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি। লিওকে নিয়ে বাজার করা খুবই অসুবিধা হচ্ছিল। এক হাতে বাজারের ব্যাগ, আরেক হাতে লিও। তো এদেরকে নিয়েই আমি চলছি। তো শেষ পর্যন্ত বাজার কমপ্লিট হলো। তো এখন এসে পড়লাম মিষ্টান্নের দোকান একটা। তো এখানে মিষ্টির দোকানে ঢুকে একটু লিওকে বসিয়ে রেখে সবজিটা নিচে নামিয়ে রেখে কিছুটা মিষ্টি নিয়ে নিলাম। নিয়ে তারপর এখন আমি সব ব্যাগগুলোকে সেটিং করে নিচ্ছি আর কি। সব ব্যাগগুলো এলোমেলো হয়ে গেছে, মানে সবজিটা কোন হাতে নেব। তো সব কিছু কমপ্লিট করে এখন একটা টোটোকে ডেকে টোটোতে উঠে পড়লাম লিওকে নিয়ে। এখন বাড়িতে গেলে শান্তিপুরে চণ্ড গরম পড়েছে আজকে, তো বাজার করাটা খুবই মুশকিল ছিল। ফাইনালি চলে এলাম বাজার টাজার করে, লিওকে নিচে রেখে এসেছি। এখন গিয়ে নিয়ে আসবো বাজারগুলো নিয়ে। উপরে এলাম, আজকে প্রচণ্ড গরম। পাপা চলো, কি করে ঝাড়ু দিয়ে খেলে? আসলাম আমরা আর কি এনেছি, আমরা এটা নিয়ে এসছি আমাদের পাপার জন্য। ট্যাং, আমার পাপা ট্যাং খাবে না, ট্যাং হয়তো ওটা কি। তো এখন লিওকে একটু বসিয়ে রেখেছি, ওকে এখন দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের বাজার। আজকে যা যা আনলাম, এখানে চিকেন আছে, মাছ আছে দুপদে, কই মাছ আছে, তারপর আছে লাউ, বাঁধাকপি, পটল, বেগুন। তো ছোট্ট দিয়ে একটু ঘুমিয়েছিল, এখন ছোট্ট দিয়ে উঠে পড়েছে, এখন উঠে পড়েছে ঘুম থেকে। এখন দুধ খাওয়াবো, এদিকে আমি রান্না করছি, রান্না হয়ে গেছে প্রায়। এদিকে তো রান্না আমারও হয়ে গেছে, মোটামুটি অর্ধেক হয়ে গেছে। এখানে একটা শাক করেছি, এখানে মাছের মাথাটা ভাজা করছি, এটা দিয়ে লাউ দিয়ে ঘন্ট করব। যে লাউটা নিয়ে এলাম, লাউটা খুব ভালো ছিল, একদম নরম, দেখো গলে গেছে একদম। তো মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা করছি, আর এ সব শেষে চিকেনটা করব। তো রান্নাবাড়ি এদিকে হচ্ছে। তো এদিকে তো লিও শুয়ে শুয়ে খেলছে। আমার রান্না কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। এখন ওকে নিয়ে আমি দুপুরে একটু এখন রেস্ট করছি। তো ও শুয়ে আছে। তো রিক স্কুল থেকে চলে এসেছে আর ও নিয়ে এসেছে ফুচকা। তো এখন ও খাচ্ছে ফুচকা। ভাইকে একটা দাও, দাও আমাকে চলে। তো এখন বিকেল হয়ে গেছে, আমি ছোট্ট লিওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম রাস্তার থেকে, আর ও এখন গিয়ে খাচ্ছে, দেখবে চকলেট খাচ্ছে। খাও খাও খাও।
এখন তো রাত হয়ে গেছে, রাতে আর কি, রাতে একটু রান্না করছি, দুপুরে সব কিছু আছে, তো একটু ডিমের পুষ্করি দিচ্ছি রিককে, খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো। তো আজকের দিনটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তো আবার চলে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, বাই, গুড নাইট।